দিনের সেকেন্ড ডেতে আপনাদের স্বাগত। আজকে আমাদের ট্রেকিংয়ের সেকেন্ড ডে, তাপমাত্রার কথা ঠিক কী বলবো। এই দেখুন রাত্রেবেলা এদিকে অবস্থা দেখেন, আমার টেম্পারেচার জিরো থাকে। আমি টেম্পারেচার মাপার একটা মিটার ছিল, ওইটা ফেলে চলে আসছি। মেজাজটা এত খারাপ লাগে, নাহলে টেম্পারেচার মাপা যেত রাতে কত থাকে, তো মাইনাস তো অবশ্যই যায়। আমরা আজকে দেখাচ্ছি এই পাশটা পুরোটা হচ্ছে নেপাল। আমরা এখন ঠিক এক্স্যাক্টলি নেপালে আছি। যে একটা রাস্তা আছে ওই পাশে, ওইটা হতেছে রাস্তাটা হচ্ছে বর্ডার, এটা রিজ। ওই পাশটা ইন্ডিয়া, এই পাশটা নেপাল। হোটেলগুলো সব এগুলো নেপালে পড়েছে, এটা ফুল সাইডটা হচ্ছে নেপাল। আর এটা জায়গার নাম হচ্ছে টুমলিং। আজকে সান আওয়ার লাইফ, আমি সবসময় বলি না থাকলে যে কী অবস্থা হতো। টেম্পারেচার এখনও অনেক, বাট সূর্যের জন্য অত অত লাগছে না। দেখতে পাচ্ছেন যে এই যে সান্দাক মানে ভাঞ্জন থেকে যে জিপগুলো ভাড়া করা হয়, এগুলো এদিক দিয়ে এই গাড়ি দিয়ে মানুষ চলে যায় সান্দাক উঠে। কি ভয়ঙ্কর রাস্তা, কিভাবে উঠে যায়। আমরা নিচে থেকে ভয়ঙ্কর অবস্থা, খারাপ।
কটা বাজে জানেন? একটা বাজে। কিছু কিছু এরিয়া আছে, এইসব জায়গায় সানলাইট আসে না, সানলাইট না আসলে প্রবলেম। আমরা এখানে সব পিছনে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট, এখানে কিছু খেলাম খেলাম বলতে এখানে আসলে ম্যাগি ছাড়া তেমন কিছু পাওয়া যায় না। আমরা আমাদেরকে একটা খাবার দিয়েছি, এটা এটা হচ্ছে লোকাল ওয়াইন, নাম বলল ঠ্যাং, গম থেকে নাকি তৈরি, শরীর গরম করে এনার্জি যোগায় অনেক, গম থেকে তৈরি না। পিছনে গাড়ি দেখছেন, সেই সাদাপুর থেকে আসে, ট্র্যাক করবো দিকে গাড়ি ভাড়া নিয়ে, আপাতত ব্যাক করছি, থাকা যাচ্ছে না এখানে, পরে আবার কথা। আমরা আজকে সেটা রেকর্ড করতে যাচ্ছি, আমরা সেকেন্ড ডেতে, সাধারণত মানুষ গাড়ি বোফারি থাকে, আমরা সেকেন্ড ডেতে সান্তাকফু চলে যাচ্ছি, মানে অলমোস্ট 20 কিলোমিটার ট্র্যাক, এর ভিতরে 4-8 কিলোমিটার একদম সোজা উঠতে হচ্ছে, মানে বিশেষ করে মেঘ এত ডিসার্ব করতেছে, নাহলে আর কোনো সমস্যা ছিল না। আমার মাথা দেখেন ভিজে আছে মেঘের পানিতে, জানি দেখেন কি অবস্থা, মেঘে চারপাশে মেঘ। আমরা এখান থেকে আরো 4 কিলোমিটার একদম সোজা উঠতে হবে, সান্দাকফু যদি যেতে চাই। সন্ধ্যা হয়ে যাবে, তবু যদি আমরা যেতে পারি তাহলে আমাদের একটা দিন বেঁচে যাবে, আমাদের একটা দিন টাইম তো নষ্ট হয়ে গেছে, বেটার চলুন যাই। জানি না কি অবস্থা হয়, শরীর অবস্থা ভালো না আসলে, কন্ডিশন সবাই সাধারণত আজকে থেকে যায় এই কালীপুখারিতে, কিন্তু আমরা বের হয়ে গেলাম, এখানে ভিডিও না করলেই নয়, জায়গা খুব সুন্দর। বৃষ্টির মতো মেঘ পড়তেছে, দেখেন অবস্থা চারপাশে। একদিক দিয়ে ভালো হয়েছে, আমরা যদি নিচে থেকে সান্দাকফুর হাইটটা দেখা যায়, যদি দেখতে পারতাম জীবন আসতে পারতাম না, মেঘের ভিতরে কিছুই বুঝতেছি না, হাঁটতেছি হাঁটতেছি চলে আসছি, আর মাত্র 2 কিলোমিটার আছে সান্দাকফুর। আমরা তুমলিং থেকে যেটা 2 দিনের ট্র্যাক পথ, আমরা এটা একদিনে কমপ্লিট করছি, অবস্থা খারাপ না, জানি কি অবস্থা হয় রাতে, আর হাইটও অনেক, 13,000 ফিট, মাথায় একটু একটু প্রবলেম হচ্ছে, কিছু কারণে আমাদেরকে যেতে হবে, তো চলে গেল। আমার হার্টের বিট আমি ক্লিয়ার শুনতেছি, কান বন্ধ যাচ্ছে, মনে হচ্ছে এটা ফেটে যাবে, দেখে জায়গাগুলো অদ্ভুত জায়গা, অদ্ভুত, এগুলো এত রিমোট, এত দুর্গম, হাজার হাজার কোটি কোটি বছর ধরে এইভাবে আছে, এটি এই গাছ, এই রাস্তা এরকমই, নো চেঞ্জ। প্রবলেমটা হচ্ছে, এক হচ্ছে ঠান্ডা,
আর সেকেন্ড হচ্ছে হাইট। ঠান্ডাটা একটু কম থাকলে অত প্রবলেম হতো না। দেখাচ্ছিলাম এটা হচ্ছে মানব বিল, এটা হচ্ছে ইন্ডিয়ার জেলে ভারত, এটা ইন্ডিয়া, এটা হচ্ছে নেপাল। এখন আমি নেপালে, নেপাল ইন্ডিয়া, নেপাল মূলত এই সান্দাকফুর ট্রেলটা পুরোটাই মানে নেপাল ইন্ডিয়া বর্ডারের মধ্যে, মানে যে যে পাহাড়ের সাইড দিয়ে গেছে গেছে আসে, এই পাশে ভারত এই পাশে নেপাল, এরকমই ছিল। ঠান্ডা ডাইনি মানে এই বনশন্ত্রে খাওয়ার কোনো উপায় নেই।